আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। চলিলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর এখন দেখতে পাচ্ছি বর এখানে রান্না করছে হচ্ছে চিকেন। তো আমি আমার মেয়ে হ্যাংলার মতো চলে এসেছি বাটি হাতে করে নিয়ে চিকেন খাবো বলেছে। চিকেন কষা খেতে আমরা খুব ভালোবাসি। আর আজকে চিকেনটা রান্না করছিলো হচ্ছে আমার হাজবেন্ড, তো আজকে ও একটু ফাঁকা ছিল সেই কারণে ওই রান্নাটা করছিল। আর এই দেখো আমার মেয়ে বাটি নিয়ে চলে এসেছে, নিয়ে এখানে চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, তো আমিও আছি। তো এখানে বর বললো কিছুটা চিকেন তুলে রেখেছি ওটা ফ্রিজে রেখে দিতে, তো সেটাকে রেখে দিচ্ছি ফ্রিজে। দিয়ে এদিকে কষা চিকেন তো খেতে হবে, আমি না খুব ভালোবাসি কষা চিকেন খেতে। তারপরে এখানে নোনা মাছগুলো ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো ছেলে বসে আছে। রান্নাঘরে গিয়েছিলাম একটু ভিডিও শ্যুট করতে, তার কারণ হচ্ছে বর রান্না করছিলো বলে কিছুই শেয়ার করা হয়নি সেরকম। তো ও পুরো ঘেমে চান হয়ে গেছে, ও এত ঘেমে গেছে মাথাটা পুরো মানে ভিজে, যেন মনে হবে এইমাত্র স্নান করে উঠলো, তো সেই কারণে পুরো ভিজে। তো সেটাই আমি দেখাচ্ছিলাম, তো আমার মেয়েও হাত দিয়ে দিয়ে দেখছিল যে হ্যাঁ মা। আর এখানে দেখো বাসনে করে চিকেন নিয়ে চলে এসেছি আমরা, সাথে কিন্তু পেঁয়াজও আছে। তো এটাকে চলো মজা করে আমরা খাই, তারপর পরে দেখা হবে তোমাদের সাথে আবার। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এখন প্রায় দুপুর 12:30 মতো বাজে। আজকে সকাল থেকে উঠে সব কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি, তারপর এখানে বসিয়ে দিয়েছি বড় একটা হাঁড়ি। তার কারণ হচ্ছে আজকে আসবে আমাদের বাড়িতে মেহমান, তো মেহমান আসবে এমনিতেই আমরা 5-6 জন, তারপরে আরও 5-6 জন মেহমান আসবে, তো তার জন্য রান্না বান্না করছি। আর ভাবছি আজকে ইলিশ মাছটা করবো আর চিকেন আজকে করবো, দিয়ে সাথে একটু আমরা চাটনি করবো ভাবছি। তো সেরকম বেশি কিছু করার টাইম নেই, মানে শর্টকাটে যেটা হয় সেটাই করবো। তো মেয়ে গেছে বড় মাদা বাড়ি চান করতে, তো ছেলে ওখানে করে কাঁদছে, তো ওকে আগে চান করিয়ে দেবো, তারপরে দিয়ে রান্নাটা যেটুকুনি বাকি আছে সেটুকুনি ফিনিশ করবো। আমি দেখো তো আকিব পাপা চলে এসেছে, ও খালি কাঁদছে। কী বলছিস? হ্যাঁ ক্যামেরা দেখে তার কি আছে কেমন দেখ না একভাবে। রান্না করবি? রান্না করবে তুমি? হ্যাঁ ও রান্না করবে, চলে এসেছে রান্নাঘরে। কী রে? তো বন্ধুরা এখন হচ্ছে সেই প্রায় বিকেল 4:30 বেজে গেছে, তো তখন দুপুরবেলায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আর সেরকম টাইম পাইনি এসে কথা বলার বা তোমাদের সাথে কিছু শেয়ার করার। তো এখন সেই বিকেল হয়ে গেছে, তো এখানে দেখতে পাচ্ছ এদের ডান্স চলছে। এখন তিনজন মিলে গান চালিয়ে ডান্স করছে, আর এই দুটো হচ্ছে আমার কাকার মেয়ে, মানে একটা বড় মেয়ে একটা ছোটো মেয়ে, আর মাঝখানটাকে দেখেই তো তোমরা চিনতে পারছো ওটা আকিফা। তো যাই হোক আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর পাশে কাকি বসে আছে, বিকেলবেলাটা আমরা একটু আড্ডা মারছিলাম সবাই। এখন প্রায় 4:00 বাজে, তো ওরা চলে যাবে বলছিল, তো আমি থাকার জন্য বলছি, দেখি কি করে, ফাইনালি থাকে না চলে যায়। তো আমার মেয়ের দেখো এখানে দিবানাও হয়ে গেছে, তো ছোটো মেয়েটা কিন্তু খুব পাকা, সে কিন্তু প্রচুর প্রচুর মানে কথা বলে, তো তোমাদের সাথে শেয়ার করবো ওর কথা। আর দেখতে পাচ্ছ ও একা পাগলের মতো নেচে যাচ্ছে এদিকে, আর ওরা ওদিকে দুজন মিলে নাচছে। তো যাই হোক দেখতে থাকো ওদের ডান্সগুলো, আশা করছি ভালোই লাগবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া রান্নাবান্না করতে খাওয়া দাওয়া করতে অনেকটা টাইম চলে গেছে, তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করিনি। আর রান্না বলতে করেছিলাম হচ্ছে ইলিশ মাছটা করেছিলাম আর চিকেন করেছিলাম, তো ওরাও আসতে লেট করেছিল একটুখানি, 1:30 বাজিয়ে দিয়েছিলো। তারপরে খেতে করতে তো সেই 3:00 বেজে গিয়েছিলো পুরো, মানে তারপর আর বসেছিলাম ভালো লাগছিলো না, দিয়ে গল্প গল্প করছিলাম। বসতেই তো পারছো ঘরে গল্প করার জন্য মেহমান, মেহমান বলতে কি যে কোনো মানুষ ঘরে ঘরে একা যেহেতু থাকি, কেউ এলে গল্প করার জন্য একটু মনটা ছটফট করে, তো সেই কারণে গল্প করতে করতে টাইম কী করে চলে যায় বুঝতেই পারি না আমরা। তো এখানে দেখো ওরা কখন মারপিট করছে, কখন খেলা করছে, কখন ডান্স করছে, বোঝা মুশকিল বাচ্চাদের এই একটা স্বভাব, তাই না বলো তো? ওরা তো দেখো তিনজন মিলে ওই করছে, আর আমার মেয়ে দেখো পাগলের মতো করছে জামাটাকে নিয়ে, কী কাণ্ড করছে। এখন বাজে ঘড়িতে 8:26, তো মেহমানরা সব চলে গেছে আর রাফিকাকে রেখে গেছে, রাফিকা আজকে থাকবে আমাদের বাড়িতে, এখন আজকে কালকে থাকতে পারে। আকিফাও আছে এখানে, তো এখন ওর পাপা গেল হচ্ছে নাস্তা আনতে, দেখি কি নাস্তা আনে। এই কিছুক্ষণ আগে গেলো ওরা 7:00 দিকে ওরা গেল। তো যাই হোক তোমাদের সাথে আবার পরে কথা বলবো, সারাদিন সেরকম কিছু শেয়ার করতে পারিনি, যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। চলো পরে কথা হবে।
হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিলো, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।